মাঙ্কিপক্স নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে, কারণ কেরালের পর এই প্রথম দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত একজনের হদিশ মিলল। জানে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। 31 বছরের তরুণ ভর্তি দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজে। তাৎপর্যপূর্ণ হলো যে সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনো যোগ নেই। এর আগে কেরালে যে তিনজন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন তারা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিদেশে না গিয়েও যেভাবে মাঙ্কিপক্সে দিল্লির ওই ব্যক্তি সংক্রমিত হলেন তাতে উদ্বেগ বাড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। এদিকে বিশ্বে যেভাবে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়াচ্ছে তাতে বিশ্বের স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই উদ্বেগের মাঝে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিকে নিয়ে বৈঠক ডেকেছে WHO।